আসলে সত্যি কথা বলতে, মা টা না থাকলে যে সংসারে কতটা কষ্ট হয় এটা একদিন না থাকলে তারা বোঝা যায়। আমি হনুমান, আমি হনুমান। হ্যালো গাইস, আই এম রিদ্ধি, সরি শুধু খিদ্দি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিৎ নিশিতা ভ্লগ। তো গাইজ, অনেকদিন পরে ভাবছিলাম যে নিশিতার বার্থডে গেল, তারপরে আমরা ঘুরতে গেলাম, সেই সব ব্লগ। কিন্তু অনেকদিন ধরে না ডেলি ভ্লগ দেওয়া হয়নি, মানে আমরা বাড়িতে কি কি করি না করি সেই সব ডেলি ভ্লগ দেওয়া হয়নি। আর তার জন্য ভাবলাম আজকে কোনো কাজ নেই, কিছুই নেই, তো কে ভিডিও করবো, তো ভাবলাম যে একটা ডেলি ভ্লগ করা যাক। আর নিশিতা আমাদের বাড়িতে নেই আজকে, আসলে বাড়িতে কেউই নেই, তো ওই জন্যই নিশিতাকে নিয়ে আসবো, না হলে খাবো কি, খুব খিদে পেয়েছে। তো ওই জন্য নিশিতাকে বললাম তুমি আসো রান্নাবান্না করো, তাই জন্য ও হাফ রাস্তা আসছে, মানে সুটিয়া বাজার আমাদের, ওই সুটিয়া বাজার অব্দি আসছে, আর ওকে আমি এখন নিয়ে আসতে যাবো। তো ভাবলাম একটা ভ্লগ করাই যাক, ডেলি ভ্লগ, কারণ তোমরা সবসময় বলো ডেলি ভ্লগ দাও, ডেলি ভ্লগ দাও। তো চলো আগে ওকে নিতে যাই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আজকে সারাদিন কি কি করি সেটা তোমরা এই ব্লগটাতেই দেখতে পাবে, চলো। কতক্ষণ এসে দাঁড়ায় রয়েছো? আমি প্রায় 10 মিনিট হয়ে গেছে দাঁড়ায় রয়েছি। ওটা তো হাতে, এটা কি বলতো? কি ডিম? ডিম তো দেখি, দেশি মুরগির ডিম আর টমেটো আছে। দেশি মুরগি, দেশি মুরগি আর দেখো বাদুর। ওই ওই তোমার মতনই থাকো। তো চলো 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 চলো, বিশাল রোড, চলো। কারণ বাড়ি গিয়ে ওর রান্না করতে করতে অনেক সময় লেগে যাবে, ততক্ষণ পেটে আমার কিছু ধরে দেখি কি করা যায়। অজরি মান্না যাচ্ছে আমার বাড়িতে। এখান থেকে কলা না থাকলে যে সংসারে কতটা কষ্ট হয় এটা একদিন না থাকলেই তারা বোঝা যায়, বুঝলো তো? অবশ্যই বাবা, কিন্তু বউ কিছু থেকে কম না, তবে মা একটু উপর লেভেলে, বউ তারপরের লেভেলে, কারণ বউ করে নিয়ে এসছে তাড়াতাড়ি। রান্না বান্নার দিক থেকে আর কি নিয়ে এসছো আমার জন্য একটু বলে দাও? এটা হচ্ছে ডিম সিদ্ধ। এটা হচ্ছে দেশি মুরগির ডিম, যেহেতু আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে, আমার নাকি প্রোটিন কমে যাচ্ছে, তার জন্য বলছে তোমার প্রোটিন কমে যাচ্ছে তার জন্য মা পাঠিয়েছে। আর ম্যাগি, কেমন এখন খিদে পেটে? যাই দেবা তাই ভালো, একটু ভালো হয়নি নাকি? তাই বলে আর একটা কথা কি, নিশিতা স্পেশাল এই যে ম্যাগিটা না জল দিয়ে বানায় না, ওই যে চাউমিন টেস্টের করে আর কি। চাউমিনের মতন পুরো ফুল সেই টমেটো ফমেটো দিয়ে, পেঁয়াজ টিয়াজ দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে করে, এত সুন্দর লাগে না? আমার খুব খুব ফেভারিট প্রথম থেকে। দেখো কত ইয়ামি লাগছে। আর বেশি ভিডিও করা যাচ্ছে না, পরে আসছি আবার ব্লগ করতে। হ্যাঁ, একবার খাওয়া দাওয়া করে স্নান করে আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন চলো আগে খাওয়া দাওয়া করে একটু পেটটা ঠান্ডা করি। সেই আমরা ম্যাগি ঠ্যাগি খেয়ে আমি তো এক্ষুনি স্নান করে আসলাম, আর আরেকটা জিনিসও তোমাদের দেখাবো যার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, তো চলো সেটাই তোমাদের দেখাই আগে। দেখো এখনো অবধি ঘুমাচ্ছে। এই জিতু, জিতু আমি স্নান করে চলে এসেছি, যাও। এখনো বাবু ঘুমাচ্ছে, ওরে
ম্যাগি ঠ্যাগি খেয়ে একটা টানা ঘুম দিল, আর তার ভিতরে আমার আছে স্নান ঠান সবকিছুই কমপ্লিট। যাও স্নান করে আসো, অনেক বেজে গেছে, দেখো কটা বাজে, 3টে বাজতে যাই। আমরা সকালের খাওয়া দুপুরে খেয়েছি, আর বিকাল দুপুরের খাওয়া খাবো রাত্রে। আমি লেখখোর ভাবতে সবাই, কি লেখখোরই তো, দেখো সেই তখন থেকে ঘুমাচ্ছে, যাও। লেখখোর আজকে ভিডিও টিডিও অত একটা চাপ নেই তো, ওর জন্য ঘুম দিচ্ছে। যাও যাও স্নান করে আসো, জিৎ স্নান টান করে আসুক, তারপরে একসঙ্গে ভাত খাওয়ার সময় দেখা হবে। চলো যাও যাও স্নান করতে যাও, পারা যায় না। 2000 years later. আমি হনুমান। কে বলে তুমি? আমি হনুমান। আর ওই যে বান্দরি, ঠিক আছে, সেই যে খাওয়া হয়ে গেছে, স্নান করে খাওয়া দাওয়া করে সেই যে নিজে এবার ল্যাদ খেতে বসেছে, তার আলাদা দোষ নেই। আর আমি তখন ঘুমাচ্ছিলাম, আমার ডেকে তুললো, ডেকে তুলে স্নান করে খাওয়া দাওয়া করলাম। এই কোথায় তুমি, এদিকে এসো। আজকে সারাদিন বাড়ি ল্যাদ খাচ্ছি, বাড়ি কেউ নেই, তাই জন্য যাবো, কিন্তু বাট ওখানে যদি দোকান অল্প দুটো একটা দেখেছিলাম রাখার সময়, যদি খোলে তবে তো যাবা তুমি। এ কি করে রে? আচ্ছা ঠিক আছে, তাহলে যদি দোকানটা খোলে মেলাতে তাহলে আমি নিয়ে যাবা। তো চলো কলাটা খেয়ে নি, তারপরে ও বেরোবে, কারণ বাড়িতে কেউ নেই তো সেই জন্য আর থাকবে না। রান্না বান্না সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রেটা আমি খেয়ে নেবো নিয়ে। তো চলো একবার বেরোনোর সময় আবার দেখা হচ্ছে, চলো টাটা। চলো হ্যালো গাইস, আই এম রিদ্ধি, করে শুধু খিদ্দি, আই এম রিদ্ধি, করে শুধু খিদ্দি, তোমাদের সবাইকে ওই যে টাটা বাবা।